আসসালামু আলাইকুম নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের শিকন অভিজ্ঞতা দুই স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হই সহজে স্বাস্থ্য সেবা পাই এই শিকন অভিজ্ঞতাটি দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমের দেওয়া এখানকার এই বিষয়গুলো পরে নিবে এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না আর এই অধ্যায়ে যে কাজগুলো রয়েছে আমি শুধু সেই কাজগুলোর উত্তর প্রদান করব প্রথমে এখানে একটি কাজ রয়েছে শারীরিক ও মানসিক সেবা গ্রহণকারী ও প্রদানকারী সাধারণত যে ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এখানে একটি শখ রয়েছে শখটির প্রথমে সেবা গ্রহণকারী আর সেবা প্রদানকারী প্রথমটি হলো শারীরিক স্বাস্থ্য সেবা এখানে সেবা গ্রহণকারীর ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় এরপরে অনেক সময় হয়রানির শিকার হয় এরপরে সব জায়গায় মানসম্মত সেবা পায় না এরপরে সেবা প্রদানকারী প্রয়োজনীয় নিরাপদ পরিবেশ পায় না এরপরে পর্যাপ্ত প্রশিক্ষণ পায় না অনেক সময় বিশ্রামের সুযোগ পায় না এরপরে মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে প্রথমে সেবা গ্রহণকারী লাঞ্ছিত হয় বৈষম্যের শিকার হয় নির্যাতনের শিকার হয় হয়রানির শিকার হয় এরপরে সেবা প্রদানকারীর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হুমকি বা চাপের মুখে থাকে অনেক সময় লাঞ্ছিত হয় এভাবে এখানে এই শক্তটির উত্তর করবা এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে আসি বাইশ পৃষ্ঠায় বাইশ পৃষ্ঠার প্রথমে এখানে একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি স্বাস্থ্যসেবা গ্রহণকারী ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীর অধিকার এখানে একটি শখ রয়েছে শখটির প্রথম কলামে স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের অধিকার এখানে দুইটি ভাগে ভাগ করা হয়েছে সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণকারী বিশেষ চাহিদা ও বৈচিত্র্যের স্বাস্থ্যসেবা গ্রহণকারী এরপরে স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীদের অধিকার প্রথমেই স্বাস্থ্যসেবা সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণকারীর এখানে যা বা মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার এরপরে দুই কার কাজ থেকে স্বাস্থ্যসেবা নিবে সে বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার এরপরে তিন রোগের তত্ত্ব উপাত্ত গোপন রাখার অধিকার এরপরে রোগী হিসাবে নৈতিক সান্ত্বনা পাওয়ার অধিকার এরপরে এখানে জালেক বা বিশেষ চাহিদা ও বৈচিত্র্যের স্বাস্থ্যসেবা গ্রহণকারীর ক্ষেত্রে এক বৈষম্যহীন স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার দুই মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার তিন ওই আইনগত অভিভাবকদের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অধিকার এরপরে রুগী হিসাবে সম্মান বজায় রাখার অধিকার এরপরে এখানে লেখবা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মীদের অধিকারে যা লেখবা এক সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় নিরাপদ পরিবেশ পাওয়ার অধিকার দুই পর্যাপ্ত প্রশিক্ষণ পাওয়ার অধিকার তিন চিকিৎসা ক্ষেত্রে উপযুক্ত ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ পাওয়ার অধিকার এরপরে চার নিয়মিত বিশ্রামের সুযোগ পাওয়ার অধিকার এখানে এভাবে এই শখটির উত্তর করবা এরপরে আসি অপর পিস্তার অপর পিস্তার এখানকার এই বিষয়গুলো পড়ে নিবে এগুলো সম্পর্কে আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে এখানে একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখটির এখানে বলা হয়েছে স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকা এখানে জালেক বা স্বাস্থ্যসেবা গ্রহণকারী এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরি করা করতে কাজ করব এরপরে কেউ যেন অপ্রত্যাশিত দাবি বা আচরণ না করতে পারে সে সবার সে ব্যাপারে সচেতন করার চেষ্টা করব এরপরে স্বাস্থ্য অধিকার সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করব। এভাবে স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের ভূমিকার শক্তির উত্তর করবা এরপরে এখানকার এই বিষয়গুলো পড়বা আর এই বিষয়গুলো যদি আমি পড়ি তাহলে অনেক সময় লাগবে তাই আমি এগুলো স্কিপ করতেছি এরপরে আরেকটি শখ রয়েছে শখটি হল পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষায় আমার কাজ এখানে যা লেখবা তার জন্য সুরক্ষিত ও সুবিধাজনক পরিবেশ তৈরির চেষ্টা করব এরপরে তার চলাচলের সমস্যা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এরপরে উপযুক্ত ও পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে কিনা তা খেয়াল রাখবো এরপরে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করব এবং নিয়ম মেনে ওষুধ খাচ্ছে কিনা তার খোঁজ রাখব এভাবে এখানে পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষায় আমার কাজের শক্তির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন